2023 রাজ্য বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও রাজনৈতিক দলগুলির তৎপরতা কিন্তু এখন তুঙ্গে। কেউ 1 ইঞ্চ জায়গা ছাড়তে নারাজ নির্বাচনী ময়দানে। শাসক দল বিজেপি নিজেদের উন্নয়নের মাপদণ্ডকে হাতিয়ার করে 2023 নির্বাচনের বৈতরণী পার হওয়ার জোর প্রয়াস শুরু করে দিয়েছে। স্বাভাবিকভাবেই বিজেপির কাছে এই মুহূর্তে বেশ কিছু ইস্যু রয়েছে, যার মধ্যে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা, দলমত নির্বিশেষে সকলের মধ্যে বণ্টন, সামাজিক ভাতা 2000 টাকা প্রদান, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, করোনাকাল থেকে এখনও পর্যন্ত কেন্দ্রীয় প্রকল্পের বিনামূল্যে চালসহ আরও বেশ কিছু প্রকল্প। এই সুযোগ সুবিধাগুলি মানুষের কাছে সঠিকভাবে পৌঁছচ্ছে কিনা তা নিয়েও শাসক দলের পক্ষ থেকে বিভিন্নভাবে তদারকির কাজও চলছে। বিষয়টি সুবিধাভোগীদের মধ্যে অনেকটা ইতিবাচক প্রভাব বিস্তার করছে। বুধবার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ডোর টু ডোর কর্মসূচিতে গিয়ে এই প্রকল্পগুলি নিয়েই মানুষের সাথে মত বিনিময় করেছেন। পরে সাংবাদিকদের সাথে মিলিত হয়ে জনতার সাথে তার মত বিনিময়ের বিষয়টি তুলে ধরেছেন। তিনি বলেন, বর্তমান বিজেপি সরকারের কার্যকলাপে খুশি রাজ্যবাসী, মানুষের অধিকাংশ চাহিদাও পূরণ হয়েছে, জল বিদ্যুৎ সহ অনেক সুযোগ সুবিধা মানুষের কাছে পৌঁছে গেছে, ফলে মানুষ চাইছেন রাজ্যে ফের বিজেপি সরকার করুক। আমাদের বেনিফিশিয়ারি স্কিম, আমাদের যোজনা, তো এই বিষয়টা কোন বাড়িতে কি কি জিনিস ঢুকলো আমাদের এই যে যোজনাগুলো তার সাথে সম্পর্ক করার জন্য আমাদের এই অভিযান। ইলেকশন আসবে, ইলেকশন যাবে, কিন্তু আমরা এই অভিযান শুরু করে দিয়েছি। তো মানুষের সাথে যখন কথা বলি সবাই খুশি, সবাই বলছে ঘর পেয়েছে, জল পেয়েছে, বিজলি পেয়েছে, তো কোনো জায়গায় আমি দেখি খামতি নেই, সবাই খুশি। মোদিজির উপর সবাই আশীর্বাদ দিচ্ছেন, ওনাকে বলছেন যে আবার ওনার আসা উচিত। আমাদের ত্রিপুরা সরকারও, যে বিজেপি নেতৃত্বাধীন যে সরকার চলছে, ওনারা চাইছেন আবার আসতে, তো সবাই খুশি। তো সেই অভিযানের কারণে আমরা এসেছি। আর 8 নং বোর্ডওয়ালিতে প্রতিটা বিধানসভার মধ্যেই ওখানে কি কি আমরা উন্নতি বা কি কি কাজ করেছি তার একটা রূপরেখা আমরা মানুষের সামনে তুলে ধরি। এখানেও আজকে 8 নং বোর্ডওয়ালি আমার নিজের কেন্দ্র, তো সেখানে এসেছি। আমাদের মাননীয় আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়রও এখানে আছেন, দীপক মজুমদার মহোদয়। আমাদের 20 নম্বর ওয়ার্ডের, এখানে 20 নম্বর ওয়ার্ড যেহেতু, তো আমাদের ওনার যে কর্পোরেটর আছেন এখানে রত্নাথ, আর অন্যান্য কর্পোরেটরও আছে আমার সাথে। তো সমস্ত আমাদের যুব মোর্চার ভাই থেকে আরম্ভ করে সব মোর্চার ওটা এখানে আছে, সবাই বেরিয়েছে আনন্দ উল্লাসের সাথে, আমরা যাচ্ছি ঘরে ঘরে, তো খুবই ভালো লাগছে। বুধবার 8 টাউন বরদলে বিধানসভা কেন্দ্র এলাকার ঘর ঘর বিজেপি কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, এলাকার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ মোর্চার নেতৃবৃন্দ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।